শুনছি আসলে এই জিনিসগুলো বাংলাদেশে কিন্তু উড়ো খবর আসলে এজ এ লয়ার আমরা তো সবসময়ই এইগুলা দেখি এবং সরকারি ওয়েবসাইট যেটা গভর্নমেন্ট ওয়েবসাইট যেগুলো এগুলোতে কিন্তু এই ধরনের কোনো খবর নেই বা কোনো অ্যানাউন্সমেন্ট আমরা দেখিনি তো বাংলাদেশে ইদানিং দেখেছি আমরা ইতিপূর্বেও যেটা দেখলাম যে উইনরাসের একটা গুজব সেইটা দিয়ে অনেকেই হয়রানির শিকার হয়েছেন এবং অনেকে সর্বশান্ত হয়েছেন তো আমরা বলবো যে এটা যে লোয়ার ব্রিটেনের লোয়ার হিসাবে যেটা আমরা এই ধরনের কোনো খবর জানি না তো ওয়ার্ক পারমিট আছে ওয়ার্ক পারমিট যেটা আসে সেটা তো সবসময়ই আছে। এটা ক্রাইটেরিয়া যদি কেউ ফুলফিল করতে পারে সেইটা আসতে পারে নতুন করে যে কিছু একেবারে আগের যে সেক্টর বাই স্কিম ছিল একটা স্কিম আকারে যেটা এই ধরনের কোনো স্কিম এখনও আসেনি তো ভবিষ্যতে যদি আসে সেটা ভিন্ন ব্যাপার এটা মনে হয় আমার সাথে আতাবাই বা নাজির ভাই হয়তো একমত হবেন যে এই বিষয়টা আসলে কতটুকু সঠিক কিন্তু কোনো কিছু একটা হলেই কিন্তু আমরা শুনি যে বেশি আলোচনার সৃষ্টি হয় হয় তো বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে ব্যাপারটা হচ্ছে কি সবাই ডিপোজিট দেয় ডিপোজিট দিয়ে এই এইটা হরারই শিকার তো আমি মনে করি এইখানে যারা আমরা বসবাস করছি এখানে যারা আমাদের আত্মীয় স্বজন যারা আছে যেখানে আছে তাদেরকে অবহিত করা যে এই জিনিসটা আসলেই ঠিক না এবং যথার্থ ইনফরমেশন নিয়ে তথ্য নিয়ে এগুলো কোনো কিছুই ইয়ে করে আমার মনে হয় আতা ভাই এই বিষয়টা একটু অ্যাড করলে আর নজির ভাই যদি একটু আচ্ছা আমি আমি এইটুকু বলবো যে এটা হাওয়া থেকে পাওয়া এই ধরনের গুজব গতকালও একটা প্রোগ্রামে আমি বলে আসছি যে এই ধরনের কোনো নতুন করে ওয়ার্ক পারমিট চালু হয় আপনি খুবই সুন্দর করে বলেছেন যে ওয়ার্ক পারমিট টি আর আন্ডারে যেটা এটা সব সময় ছিল এবং সব সময় আছে এটার ক্রাইটেরিয়া যে বা যারা ফুলফিল করতে পারে তারা সব সময় আসতে পারে নতুন কোন কোনো ধরনের ওয়ার্ক পারমিট স্কিম চালু হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা জানি না বা সরকারি ওয়েবসাইটে কিছুই নাই আপনারা জানেন ব্রেকজিট নিয়ে সরকার একটা বেসামাল অবস্থায় যদিও সাত জুন আনুষ্ঠানিকভাবে রিজিগনেশন দেওয়ার কারণে পি এমের এখন পরবর্তী পিএম এবং ফুল সাকসেসফুলি ব্রেকজিট হওয়ার আগ পর্যন্ত এই ধরনের গুজবে কেউই কান দিবেন না কোনো কিছুতেই আপনার এই গুজবে এবং বাড়িঘর বিক্রি করে যেমন উইন্ডাসে আমাদের কাছে খবর আছে পানের দোকানের মতন বৃহত্তর সিলেটের গ্রামগঞ্জের বাজারগুলোতে পর্যন্ত উইন্ডাস স্কিম উইন্ডাস স্কিম ইভেন এইখানের পরিবারের মধ্যে পর্যন্ত কনফ্লিক্ট কনফ্লিক্টিং আনা হয়ে গেছে আপনার ভাই আপনাকে চায় না আপনি বিদেশ আসবেন এই ধরনের কথাবার্তা বলুন আমাদের কথা হচ্ছে ব্যারিস্টার আতাউর রহমান যেটা বললেন সেটার সাথে আমি একমত এবং ব্যারিস্টার নাজির আহমদ যদি এই বিষয়ে বলেন আমার মনে হয় কমিউনিটির অনেক উপকার হবে নাজির ভাই আপনারও তো অভিমত না আমি আসলে আমার লার্নার কলিক বেশা আতাউর রহমান সাহেব এবং বেশা কালাম সাহেব যেটা বলেছেন ওনার সাথে এগ্রি হইই আমি যেটা বলতে চাচ্ছি যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি কিছু পরামর্শ দিয়েছে হোম অফিসকে দুই তিনটা ব্যাপারে পরামর্শ দিয়েছে ওগুলো যখন ইমপ্লিমেন্টেশন হয় রুলে ইনকর্পোরেট করে যখন আইন হবে বা স্কিম চালু হবে তখনই বলতে পারবো আমরা যে কোনো স্কিম চলে আসছে কিন্তু নতুন করে কোনো স্কিম এখনো আসে নাই এবং বাংলাদেশে সমস্যা হয়ে গেছে লন্ডন থেকে কোনো কিছু গেলেই ওখানে একটা বের বের হয়ে যায় দালাল 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 চক্র 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 যদি মধ্য সত্যি একটা বিভিন্ন লোকের অনেকভাবে পয়সা নিয়ে সমসান্ত করে ছেড়ে এজন্য আমরা বলবো যারা এই অনুষ্ঠান দেখবেন বিশেষ করে বাংলাদেশ থেকে যদি যারা দেখেন তারা যদি সতর্ক হন খামকা আপনি অযথা পয়সা নষ্ট করবেন না কোনো স্কিম যদি চালু হয় তাহলে সবচেয়ে বেস্ট জায়গা যেটা যেখান থেকে আসবে সেটা হচ্ছে হোম অফিস হোম অফিসের ওয়েবসাইটে দেবে এবং যারা ক্রেডিবল লয়ার কোয়ালিফাইড লয়ার তারা বলবেন সুতরাং আপনারা শোনা কথায় কান দেবেন না মাইগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিস কিছু পরামর্শ দিয়েছে কিছু অ্যাডভাইস করেছে এবং ক্যাটারিং বিভিন্ন সংগঠন তাদের ক্যাম্পেইনের কারণে হয়তো তারা একটু মুভ করেছে এবং তারা যদি এই অ্যাডভাইসগুলো যদি ইনকর্পোরেট করে হোম অফিস যদি কোন স্কিম চালু করে তখন আপনি বলতে পারবেন যে চালু বলা যেতে পারে ল আকারে যদি আসে এখন প্রিমেচুর আপনি 6 মাসের ইয়েতে তো আপনাকে বাচ্চা ডেলিভারির সময় বলতে পারবেন এটা এটা যে অ্যাডভাইস গুলো দিয়েছে বিশেষ করে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি স্পষ্ট করে বলেছে ওই যে থ্রেশহোল্ড স্কিলের যে থ্রেশহোল্ড এটা কিছু লোয়ারের জন্য অ্যাডভাইস করেছে আরেকটা হচ্ছে যে যে লিমিটেশন ছিল টেকওয়ের ক্ষেত্রে ওইটাকে তুলে দেওয়ার জন্য বলেছে আর ক্যাটারিং সেক্টরে ম্যানেজমেন্টে ওয়ার্ক পারমিটের সুযোগ সৃষ্টি করার জন্য পরামর্শ মনে হয় যেটা আমি একটু অ্যাড করি যে

আমরা তো সেমিনার করেছি আমরা গ্রেটার সিরেট কাউন্সিল থেকে এবং আরেকটা জিনিস আমি বলি যে আমাদের টাওয়ার হ্যান্ড্রাট কাউন্সিল বা আমাদের কমিউনিটিটা নাইফ ক্রাইম নিয়ে আমরা অতি সম্প্রতি এটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি আমরা গ্রেটার সিরেট কাউন্সিল থেকে প্যারেন্টিং অ্যাওয়ারনেসের জন্য রুল অফ গুড উপর একটা প্র্যাকটিসিং ব্যারিস্টার সিটির চেম্বার থেকে এনে একটা আমার কথাবার্তা চলতেছে আমরা আগামী এনএসি আসে আঠারো তারিখ আমরা ডিসিশন নেব কবে কোথায় আমাদের সেন্ট্রাল অফিস বা যে কোনো একটা হল ভাড়া করে আমরা একটা সেমিনার কাউন্সিল আমি যেটা বলতে চাই যে আমাদের কমিউনিটি দেশে যারা আছেন আমাদের কমিউনিটি ডিভাইডেড আমাদের কমিউনিটির ম্যাক্সিমাম ফ্যামিলি কিছু সংখ্যক মানুষ লন্ডনে আমার ফ্যামিলির অন্য মানুষ দেশে এবং দেশে যারা আছেন তারা সব সময় চিন্তা করেন যাতে কিভাবে বিদেশ আসা যায় এবং এই ইয়াং যারা আছে এরা এরা কিন্তু সময় ছোটোবেলা থেকে একটা প্ল্যান নিয়ে বসে থাকে যে আমরা বিদেশ যাব এবং লন্ডন যাব। আর এখান তখন তারা এখানকার যারা আছে তাদেরকে বারবার চেষ্টা করে যে ইনফ্লুয়েন্স করার জন্য এখান থেকে ইনফরমেশন নেওয়ার জন্যে এই সুযোগটা নিয়ে এই যে এখানে আপনারা বলছেন যে মধ্য সত্য বুগী যারা দালাল চক্র এরা সকল বিজনেসম্যান হিসাবে বাংলাদেশের এই সুযোগটা নেয় এবং এই যে দেশের মানুষ তারা যে আসার জন্য অন্ধ এবং তখন তারা প্রেশার ক্রিয়েট করে এবং এখান থেকে টাকা পয়সা সবাই এই জন্য এই জন্য আজকের এই প্রোগ্রাম যারা দেখছেন এটা আমার আমার দৃঢ় বিশ্বাস যে এখানে যে যারা তিনজন এখানে আমাদের এই কমিউনিটির বিজ্ঞ আইনজীবী বিজ্ঞ লয়ার এবং তাদের সাথে আমিও সমান মত পোষণ করি যে যদি এখানে কোনো আইন হয় যেটা প্রিলিমিনারি স্টেজ এখনো এখনো কিন্তু আইনের প্রিলিমিনারি স্টেজে না এটা কিন্তু একটা আলোচনা আলোচনা সাপেক্ষে প্রেশার ক্রিয়েট করার জন্য ক্যাম্পেইনের কারণে এটা একটা আলোচনায় আসছে এবং এটা অনেক প্রসেস রয়েছে প্রসেস হয়ে আইন হয়ে যখন পার্লামেন্টে পাস হবে এরপরে ডিক্লারেশন আসবে প্রসেস মেনটেন হবে এগুলো কিন্তু সবাই জানবে এবং সবচেয়ে প্রথম জানবে এদেশে যারা লো প্র্যাকটিস করে তারা জানবে সুতরাং আমরা যারা আছি প্র্যাকটিসের সাথে জড়িত আমরা আগে জানবো সুতরাং দেশে যারা আজকে প্রোগ্রাম বা দেখছেন তাদের উচিত হবে যে লয়ারদের সাথে যোগাযোগ করা এবং যারা বিদেশে আছেন তাদের ল প্রত্যেকের কিন্তু লয়ের সাথে লিঙ্ক আছে তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু খবরটা পাওয়া যাবে এবং সঠিকভাবে আসতে পারবে যাতে প্রতারিত না হয় আমি আশা করবো এখন পুরো দেশ ওই যে ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে চলছে এবং পুরো বেকজিট নিয়ে পুরো দেশ টালমাটাল এখন কোনো কোনো মারাত্মক ফান্ডামেন্টাল পলিসি শিফটিং করার কোনো সুযোগ নাই ব্রিটেন তাকিয়ে আছে যে প্রধানমন্ত্রী কে হবে এবং প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার পর তার যে চ্যালেঞ্জগুলো আসবে যে কোনো ডিল ছাড়া বেকজিট কি বলে ইউকে বাইরে বের হয়ে নিয়ে আসবে ইউ থেকে অথবা কোনো গণভোট অথবা নির্বাচন ছাড়া সে দলকে ইউনাইট করবে জাতিকে ইউনাইট করবে এগুলো হচ্ছে তার সামনে মানে পায়োরিটি হঠাৎ করে কোনো মৌলিক সিদ্ধান্ত আসলে ব্যাপার যেগুলো যেগুলো শুনলাম যে এই বিষয়ে আমারও যে মত আমি সবাই একমত আমরা যে আসলে এই ধরনের গুজবে কান না দেওয়াটাই উচিত এবং কান দিলে আপনারা বিভ্রান্ত হবেন ক্ষতিগ্রস্ত হবেন এবং পয়সা খরচ হবে এবং এটা সহজ কিন্তু এর আগেই আমরা দেখেছি উইনরা স্কিম এত কিছু বলার পরেও অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়েছেন অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আশা করি যারা এই অনুষ্ঠান দেখছেন যারা দেখলেন আমাদের কথাগুলো শুনলেন আপনারা বুঝে শুনে কিছু করবেন শুধু শুধু এবং নাইফ ক্রাইমের বিষয় যেটা রাতউর যেটা বললেন অবশ্যই এটা একমত আমাদের কমিউনিটিতে যারা আছে আমাদের একটু সচেতনতা অবশ্যই দরকার এবং বিশেষ করে যে কমিউনিটি অর্গানাইজেশন আতাভাই যেটা বললেন যে গ্রেটার সিলেট কাউন্সিলের যে উদ্যোগটা এইটা এক্সকিউজ মি তো এই উদ্যোগগুলো নিলে কিন্তু এগুলা রিডিউস করা সম্ভব আমার মনে হয় এবং লাইফ ক্রাইমের ব্যাপারটা এত আশঙ্কাজনক হারে বাড়ছে একটা উইকেন্ডে দুই বারাতে দুইজন নিহত হয়েছে এবং সাতজন কারা এবং আমাদের কমিউনিটি এটা আগে ছিল না পনেরো বিশ ত্রিশ বছর আগে কিন্তু এই ধরনের অবস্থা ছিল না পুলিশ কাঠ এটা একটা মেজর কারণ কিন্তু আমাদের পিতামাতা যারা তাদেরও কিন্তু একটা রোল আছে বাচ্চা ছেলেদের উপরে কি বলে ইনফ্লুয়েন্সটা খাটানোর জন্য আর কমিউনিটি লিডার যারা আছেন তাদের তো অবশ্যই রোল আছে আমরা সবাই যদি কনসিস্টেন্ট ওয়েতে যদি রোল প্লে করি যদি রোল প্লে তখন হয়তো একটা কিছু ইমপ্রুভমেন্ট হবে এটা এটা কমানো সম্ভব না এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব তো আমি এই যদিও আমি ইয়ানাত আজকের এই বিশেষ ইস্যুটাতে একটু অ্যাড করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ